আজকের ভিডিওটিতে আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পাঠ্যপুস্তকে উপপাদ্য নাম্বার 49। ঠিক আছে, এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা সপ্তম শ্রেণী থেকে শিখেছি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। ঠিক আছে, আজকে সেই উপপাদ্যটার আমরা প্রমাণটা শিখব। বিবৃতিটি হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে বিবৃতি যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এটির প্রমাণটা আমরা আজকে ভালো করে শিখে নেব। ঠিক আছে, কীভাবে লিখতে হয় কি, যত সংক্ষেপে এবং জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে নিয়ে আমরা এই উপপাদ্যটির প্রমাণটি করব। তাহলে প্রশ্নে যখন পিথাগোরাস উপপাদ্য পড়বে, তখন অবশ্যই বিবৃতি যেটা দেওয়া থাকবে সেই বিবৃতিটা সম্পূর্ণটা আমরা কিন্তু পরীক্ষার খাতায় প্রথমে লিখব, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে বিবৃতি, এর সম্পূর্ণ অংশটাই আমরা প্রথমে খাতাতে লিখে নেব, তারপরে আমরা প্রমাণের দিকে এগিয়ে যাব। তাহলে প্রথমে কাজ হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি যার নাম হচ্ছে ABC। ঠিক আছে, তাহলে যে বিবৃতিটা আমাদের ভাষাতে দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে সেই ভাষাটা আমাদের জ্যামিতিক উপায়ে প্রথমে লেখা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত কী আছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত আমাদের যেটা আছে, যে প্রদত্ত ABC যেহেতু দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। ABC একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সংক্ষেপে এবং জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে আমরা উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে প্রদত্ত ABC একটি সমকোণী ত্রিভুজ যার যার অ্যাঙ্গেল A, এখানে আমি যেহেতু এ অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি বা সমকোণ নিয়েছি, তাহলে অ্যাঙ্গেল A সমকোণ, এই কথাটা আমরা লিখব। ঠিক আছে, তাহলে এর পরবর্তী ধাপ হচ্ছে প্রমাণ করতে হবে লিখব, বা প্রামাণ্য লিখব, যেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য প্রামাণ্য তাহলে আমাদের প্রমাণ কী করতে হবে, যে অতিভুজের স্কোয়ারটা লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে জাস্ট আমরা আর ভাষাতে না লিখে আমরা যেভাবে নাম দেওয়া আছে ত্রিভুজে সেইভাবে আমরা লিখে দিচ্ছি, যে প্রামাণ্য, বা এখানে কেউ প্রমাণ করতে হবে লিখতে পারে যে BC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রামাণ্যটা সেভাবে লিখব এবং এই লাইনটাই যেন আমার প্রমাণের শেষে আসে এবং সেখানে আমরা প্রমাণিত বলে উপপাদ্যটি শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রামাণ্য হচ্ছে BC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তাহলে এই যে আমরা জ্যামিতিক উপায় লিখলাম, এটাই কিন্তু এই অর্থটাই বিবৃতিতে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নে তাহলে এর পরবর্তী ধাপ হচ্ছে অঙ্কন। তাহলে অঙ্কনটা আমরা করব, অঙ্কন এখানে কিছু নেই, এ বিন্দু থেকে আমাদের BC-র উপর লম্ব টানতে হবে। ঠিক আছে, তাই সেই লম্বটা আমরা এঁকে নেব। তাহলে আমরা অঙ্কনটা লিখলাম যে AD লম্ব BC অঙ্কন করা হলো, সেটাই আমরা এখানে একটু ভালো করে লিখলাম, যে সমকোণিক বিন্দু A থেকে অতিভুজ BC-র উপর লম্ব অঙ্কন করা হলো যা BC-কে D বিন্দুতে ছেদ করে। আমরা AD যখন টানছি তখন সেটা অতিভুজ BC-কে D বিন্দুতে ছেদ করছে, তাহলে এই ভাষাটা সম্পূর্ণ লিখলাম। বা কেউ সংক্ষেপে জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে AD লম্ব চিহ্ন দিয়ে BC-ও লিখতে পারে, যে AD লম্ব চিহ্ন BC অঙ্কন করা হলো। ঠিক আছে, এতেও কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ধাপ হচ্ছে প্রমাণ। ঠিক আছে, তাহলে প্রমাণটা আমরা খুব সংক্ষেপে জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে করব। তাহলে আমরা এর এই যে 49 নম্বর উপপাদ্য বা 49, এর আগে আমরা কোনো সমকোণী ত্রিভুজে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ হয় এবং তারা পরস্পর সদৃশ হয়, এই উপপাদ্যটি শিখেছি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এখানে ব্যবহার করব এবং সরাসরি ব্যবহার করব, এখানে আমরা সেটার মানে আর কোনো যুক্তি দেব না, যেহেতু আমরা লিখব যে যে ABC ত্রিভুজে এটা সমকোণী ত্রিভুজে AD লম্ব BC, অর্থাৎ AD-টা অতিভুজ BC এর উপর লম্ব, তাই আমরা সরাসরি লিখব কি যে দুটি ত্রিভুজ সদৃশ। তাহলে আমরা এখানে লিখব যেহেতু চিহ্ন দিয়ে AD লম্ব BC। ঠিক আছে, এটা আমরা অঙ্কন অনুসারেই করেছি, তাহলে AD লম্ব BC যেহেতু, অতএব আমরা সরাসরি লিখব যে ত্রিভুজ ABD, তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ABD। ঠিক আছে, এর সাথে সদৃশ, এটা সদৃশ চিহ্ন, তাহলে ABD সাথে সদৃশ হবে CBA। ঠিক আছে, CBA, ABC লিখলে কিন্তু হবে না, ঠিক করে লিখতে হবে যে
কোন অ্যাঙ্গেল বা কোন কোনটার সাথে কোন কোনটা সমান সেইভাবে আমরা শীর্ষবিন্দুকে লিখব। তাহলে এ আমরা প্রথমে লিখেছি, তাহলে এই যে এ কোনটা, আমরা এবিডি ত্রিভুজের এ কোনটা সি কোণের সাথে সমান হয়, তাই আমরা এখানে ত্রিভুজে প্রথমে সি দিলাম, ঠিক আছে। তারপর এই বি কোনটা, এই ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ দুটোতেই কমন আছে, সাধারণ আছে, তাই আমরা এখানে বি লিখছি, ঠিক আছে। এটা কিন্তু ঠিক করে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম যে যেহেতু এডি লম্ব বিসি, অতএব ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ সিবিএ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা লিখে নেব যে এবি বাই সিবি ইকুয়াল টু বিডি বাই বিএ, ঠিক আছে। তাহলে আমার যতটুকু দরকার ততটুকু, আরেকটা আমরা অনুপাত পেতাম এখানে, সেটা লিখলাম না যেহেতু প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা ইমপ্লাই করে বা এখান থেকে আমরা বলতে পারি, কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি, সিবিকে বিসি লিখছি, বিসি ইন্টু বিডি, ঠিক আছে। এইটাকে আমরা এক নং দিয়ে রেখে দিচ্ছি। তাহলে আবার আমরা লিখবো, আগেরটাতে দেখালাম আমরা যে এবিডি ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ্য, এবার আমরা এই এডিসি, এডিসিকে বলবো যে মূল ত্রিভুজের সাথে, বা সিএডিকে বলবো, ঠিক আছে। তাহলে আমরা আবার লিখবো এখানে যে এডি পারপেন্ডিকুলার টু বিসি, এডি পারপেন্ডিকুলার টু বিসি, এটা আমাদের অঙ্কন অনুসারে যেহেতু চিহ্ন দিয়ে লিখবো, যেহেতু এডি লম্ব বিসি, অতএব ত্রিভুজ সিএডি সদৃশ ত্রিভুজ সিবিএ, ঠিক আছে। তাহলে এটা দেখো সিএডি, সিএডি, তাহলে এই যে সি কোনটা, সি কোনটা ছোট ত্রিভুজ এবং মূল যে ত্রিভুজ সেটার সাথে সাধারণ আছে, তাহলে এখানে যখন আমরা সি লিখছি তাহলে এখানেও আমরা সি লিখবো, ঠিক আছে। তারপরে আমরা এ লিখেছি, তাহলে এই যে সিএডি বলে ত্রিভুজটা যে এ কোনটার সাথে বি কোনটা সমান হয়, তাই আমরা এখানে বি লিখেছি, এবং তারপরে একটাই পড়ে থাকছে শীর্ষবিন্দু এ লিখে দিলাম। তাহলে এই লেখাটা যেন সঠিক হয়, তাহলে ত্রিভুজ সিএডি সদৃশ ত্রিভুজ সিবিএ, তাহলে এখান থেকে আমরা যে অনুপাতগুলো পাবো সমান সেটা হচ্ছে এসি বাই বিসি, ঠিক আছে। এই যে এসি, তাহলে এখানে আমরা বিসি পাচ্ছি সমান চিহ্ন দিয়ে ডিসি বাই এসি, ডিসি দেখো একটাকে স্কিপ করলাম এইভাবে, তাহলে এখানেও এসি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এইভাবেই কিন্তু সদৃশ্যতা লিখতে হবে। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা এসি স্কোয়ার পাচ্ছি, এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, ঠিক আছে। তাহলে আমরা একই রকমভাবে আর একটা ইকুয়েশন পাচ্ছি বা সমীকরণ, তাহলে এটাকে আমরা 2 নং দিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে আমরা আগে যেটা পেয়েছি আর এই 2 নম্বর, এই দুটোকে আমরা যোগ করবো, ঠিক আছে। তাহলে 1+2 করে পাই, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যখন যোগ করছি, তাহলে আমরা আগে পেয়েছিলাম এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, আর এই 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি। তাহলে এই দুটোকে আমরা একই দিকে যোগ করলাম, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে, আর এদিকে বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, ঠিক আছে। তারপরে এখানে যদি আমরা এই বিসিটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে বিসিকে যদি কমন নিই তাহলে পাবো বিডি, আর এখানে পাচ্ছি ডিসি, ঠিক আছে। তাহলে চিত্রে যদি আমরা বিডি প্লাস ডিসিকে দেখি, বিডি মানে হচ্ছে এতটা আর ডিসি মানে এতটা, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে তাহলে বিসি। তাহলে এখানে পাচ্ছি আমরা বিসি ইন্টু বিসি, সরি এটা বিসি সমান বিসি স্কোয়ার, তাহলে আমরা প্রমাণটা কিন্তু পেয়ে গেলাম। অতএব যেটা আমাদের প্রামাণ্যতে লেখা ছিল সেইভাবে লিখে দিচ্ছি, অতএব বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু চলে আসলো। এইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা সুন্দরভাবে লিখতে পারবো, ঠিক আছে।